नमस्कार, আমি ডক্টর তরুণ মণ্ডল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার হেলথ বিষয়ক আলোচনা। আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মাথা ব্যথা। মাথা ব্যথা কেন হয়, কোন কোন কারণে মাথা ব্যথা হয় সে বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। মাথা ব্যথা প্রায় সকলেরই হয় জীবনে, কোনো না কোনো সময় হয়তো কিছু মানুষ এই মাথা ব্যথায় কষ্ট পায়। আর যখন মাথা ব্যথা হয় তখন কিছু ভালো লাগে না। মাথা ব্যথা পিছনে অনেক কারণ থাকতে পারে। পুরুষ এবং মহিলা উভয়ই এই মাথা ব্যথায় কষ্ট পায়, তবে পুরুষদের তুলনায় মহিলারা এই মাথা ব্যথায় বেশি কষ্ট পায়। তাই প্রত্যেকটি মানুষের এই মাথা ব্যথার বিষয় নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। মাথা ব্যথার পিছনে অনেক কারণ থাকতে পারে, অনেক কারণে মাথা ব্যথা হতে পারে, আবার অনেক সময় মাথা ব্যথা নিজেও একটি রোগ হতে পারে। সুতরাং এই মাথা ব্যথা নিয়ে প্রত্যেকটি মানুষের একটু সচেতন হওয়া প্রয়োজন। আসলে মাথা ব্যথা বলতে অনেক সময় গোটা মাথার ব্যথার কথা ভাবা হয়, যদিও বিষয়টি কিন্তু একেবারে তা নয়। এক্ষেত্রে মাথার নির্দিষ্ট কিছু অংশে ব্যথা হয়, আবার অনেক সময় গোটা মাথার ব্যথা হতে পারে। এদিকে যদি মাথা ব্যথা মাঝে মাঝে হয়, অর্থাৎ দীর্ঘদিন পরপর হয়, সেক্ষেত্রে মাথা ব্যথার কোনো সমস্যা থাকে না, এটা স্বাভাবিক সমস্যা, অর্থাৎ এর কোনো কারণ থাকে না, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি মাথা ব্যথা মাঝে মাঝে হয় এবং পীড়ায় হতে থাকে, সেক্ষেত্রে মাথা ব্যথার কেন হয় সে বিষয়ে নিয়ে একটু চিন্তা করা প্রয়োজন, এবং প্রয়োজন হলে আমাদের চিকিৎসকের পরামর্শ মতো মেডিসিন খাওয়া খুব প্রয়োজন। এই মাথা ব্যথা কেন হয়, কী কী কারণে হয় সে বিষয়ে নিয়ে একটা আলোচনা করব। চলুন শুরু করা যাক। মাথা ব্যথা যে যে কারণে হয় সে কারণগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি সঠিক সময়ে কেউ না ঘুমায়, বা সঠিক সময়ে যদি কেউ না খাওয়া দাওয়া করে, যদি দীর্ঘক্ষণ দীর্ঘদিন দিনের পর দিন যদি কেউ রাত জেগে পড়াশোনা করে বা কোনো কারণে রাত জাগে, বা দীর্ঘদিন যদি সে খাওয়ার টাইম মতো না খায়, বা দীর্ঘদিন যদি খাওয়ার অনিয়ম হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। অনেক সময় যদি কেউ অতিরিক্ত দুশ্চিন্তা করে সেক্ষেত্রে অনেক সময় মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। পারিবারিক অশান্তি, যদি কেউ দীর্ঘদিন দিনের পর দিন পারিবারিক অশান্তি বা অন্য কোনো অশান্তির মধ্যে দিয়ে দিন কাটায়, সেক্ষেত্রে তাদের মানসিক টেনশন হয় এবং অনেক সময় সেক্ষেত্রে অনেক সময় মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। সুতরাং পারিবারিক অশান্তি এবং মানসিক টেনশন মাথা ব্যথার একটা অন্যতম কারণ। অনেক সময় সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা হতে পারে, এটা একটা ঠান্ডাজনিত অসুখ। এই ঠান্ডাজনিত অসুখের কারণে অনেক সময় মাথা ব্যথা হয় বা কপালে ব্যথা হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থেকে যদি কারো ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের কন্ট্রোলের বাইরে থাকে, বা অনেক সময় উচ্চ রক্তচাপ থাকে, সেও রক্তচাপ যদি কন্ট্রোলের বাইরে থাকে, সেক্ষেত্রে অনেক সময় মাথা ব্যথার সমস্যা সৃষ্টি হতে পারে। অনেক রোগের কারণে আমাদের অনেক সময় মাথা ব্যথা সৃষ্টি হয়, যেমন মাইগ্রেন, টিউমার ইত্যাদি কারণে মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। আঘাত লাগা, যদি কারোর আঘাত লাগে, মাথা যদি খুব সজোরে আঘাত লাগে, সেক্ষেত্রে অনেক সময় মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। সুতরাং মাথা ব্যথা সৃষ্টি হওয়ার বহু কারণ আছে। হরমোনের তারতম্যের জন্য অনেক সময় মাথা ব্যথা সৃষ্টি হতে পারে, বিশেষ করে হরমোনের তারতম্যের জন্য মহিলাদের মাথা ব্যথা সৃষ্টি হয়, এবং অনেক সময় মাসিকের সময় অনেক মহিলারা এই মাথা ব্যথা সমস্যার সৃষ্টি হয় বা মাথা ব্যথায় কষ্ট পায়। গরমকালে, অর্থাৎ অতিরিক্ত গরমে কিংবা সূর্যের তাপে অনেক মহিলার বা পুরুষের এই মাথা ব্যথার সমস্যা সৃষ্টি হয় বা মাথা ব্যথা হতে পারে। অনেক সময় যদি হাড়ের অসুখ থাকে সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। অনেক সময় নাকের হাড় বাঁকা থাকলে মাথা ব্যথা সৃষ্টি হয়। নাকের হাড় বাঁকা থাকলে নাকের ছিদ্র দিয়ে সমান মতো অক্সিজেন ভিতরে ঢুকতে পারে না, তার জন্য প্রায় ঠান্ডা লাগে, এবং এই অবস্থায় অনেক সময় দীর্ঘদিন চলতে হতে, এই ক্ষেত্রে এরকম যদি দীর্ঘদিন চলে সেক্ষেত্রে মাথা ব্যথার সমস্যার সৃষ্টি হয় বা মাথা ব্যথা হতে পারে। এই মাথা ব্যথা অনেক সময় এক পাশে হতে পারে বা অনেক সময় দুপাশে হতে পারে। এই মাথা ব্যথা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সঠিক চিকিৎসকের পরামর্শ মতো হোমিওপ্যাথিক ঔষধ খেলে খুব সহজেই এই মাথা ব্যথা থেকে সুস্থ পাওয়া যায়। কারণ আমি প্রতিনিয়ত এই মাথা ব্যথার অনেক পেশেন্ট চেম্বারে পাই, এবং তারা কিছুদিন ওষুধ খাওয়ার পরে খুব সহজেই সুস্থরা হয়ে যাচ্ছে। সুতরাং মাথা ব্যথা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।